এবং আমি অনুরোধ করব যারা যেখানে এই বিষয়গুলো নিয়ে বিতর্ক করতেছে তাদেরকে এই বক্তব্যটা সেন্ড করার জন্য, এবং আমি আমার বক্তব্যে যে ভাষাগুলো উচ্চারণ করতেছি এই প্রত্যেকটা ভাষার বাক্যের আমি জিম্মেদারি নিচ্ছি। জিম্মেদারি মানে যে কারোর সাথে ইলমি মোনাজারা এবং মোনাকাশা করতে প্রস্তুত আছে। এই বক্তব্য যদি উর্দুতে দেওয়া লাগে তো উর্দুতে দিতে প্রস্তুত আছি, এই বক্তব্য যদি আরবিতে দেওয়া লাগে তো আরবিতে দিতে প্রস্তুত আছি, ইংরেজিতে দেওয়া লাগলে ইংরেজিতে দিতে প্রস্তুত আছি, সবার সাথে ইলমি মোনাকাশা করতে প্রস্তুত আছি। এই পয়েন্টগুলোতে কাউকে ভ্রান্ত প্রমাণ করে নয়, বেশি সঠিক মাসলা কোনটা এটা প্রমাণ করতে গিয়ে, এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার কথায় একাই নয় এটা প্রমাণ করতে গিয়ে। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিয়েছে যে মাস্ক পরে সালাত আদায় করবেন না, তিনি কিন্তু বলেননি যে মাস্ক পরে সালাত আদায় করলে সালাত হবে না। তার শক্ত কথাগুলোকে মানুষ উল্টিয়ে ধরে, ভুল বুঝে উল্টিয়ে ধরে। উনি হেদায়েত করতে চাচ্ছেন, একটা ফতোয়া একটা দাওয়াত, দাওয়াত ভিন্ন জিনিস, ফতোয়া ভিন্ন জিনিস, দাওয়াত ভিন্ন জিনিস, ফতোয়া ভিন্ন জিনিস। আমি এই মঞ্চে বক্তব্য দিতে এসে যদি বলি জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে আসছি, শুনেন যে আমি কিসের উপর বক্তব্য দিতে আসছি বলেন তো, জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে এসে এখন সব হাদিসগুলো বলে বলতেছি, শুনেন আহমদ বিন হাম্বাল বলেছে, শাফি বলেছে, মালিক বলেছে, উমুক উমুক বলেছে, জোরে আমিন না বললেও সালাত হবে। এখন এটার উপর বক্তব্য দিতে লাগলাম যে জোরে আমিন না বললেও কি হবে, সালাত হবে। তাহলে একটা মানুষ জোরে আমিন বলবে? হ্যাঁ, আমাকে বলতে হবে জোরে আমিন বলবেন না কেন, আল্লাহ রাসূলের সুন্নাত বলতে হবে আপনাকে, আপনি বলতে বাধ্য, বলবেন না কেন? এখন এই যে বলতে বাধ্য বললাম, তাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জোরে আমিন বলাকে ফরজ করে দিয়েছে। কিন্তু এটা তো আসলে আমি দাওয়াত দিচ্ছি, আমি তো ফতোয়া দিচ্ছি না। তুমি আমাকে আবার পাল্টা জিজ্ঞেস করো, আচ্ছা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আমি যদি জোরে আমিন না বলে সালাত আদায় করি সালাত কি হবে? তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফই বলবে যে হ্যাঁ হবে। তাহলে ফতোয়া আলাদা জিনিস আর দাওয়াত আলাদা জিনিস। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাঠে দাওয়াত দেয়, তো ওনাকে গুরুত্ব দিয়ে বলতে হয়। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাত ভাগে কুরবানির উপর কঠোর বক্তব্য দেয়, কথা বুঝতে পেরেছেন? এখন একদল আছে যারা বলতে থাকবে যে না এটা ভুল ফতোয়া, ভুল ফতোয়া, কেন সাত ভাগে কুরবানি দেওয়া যায় 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 যায়। তাহলে আমাকেও যদি জিজ্ঞেস করা হয় তো আমিও বলবো যে হ্যাঁ, যদি পরিবারের পক্ষ থেকে না হয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যদি পরিবারের পক্ষ থেকে না হয় তো দেওয়া যেতে পারে, কিন্তু এটা ঠিক নয়, উচিত নয়। উত্তম কোনটা? আল্লাহ রাসূল বলেছে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি, এটা উত্তম। তো দাওয়াত তো আমাকে এটাই দিতে হবে যে সবাই পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেন, কথা বুঝতে পেরেছেন? ওটার উপর জোর দিতে হবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত, কেন দিবেন না, দেন, কেন দিবেন না, দেন। এখন তুমি চলে গেছো উল্টা রাস্তায়, সব সুন্নাত বিরোধী কার্যকলাপ কিভাবে জায়েজ প্রমাণ করা যায় এই জন্য তুমি ফতোয়ার পিছনে লেগে গেছো। উনি আছেন দাওয়াতে, তুমি আছো ফতোয়ায়, ফতোয়া ওনাকেও জিজ্ঞেস করলে উনি অ্যান্সার দিবে। তাহলে এখন সবাই মাস্ক পরে সালাত আদায় করতেছে, যেখানে গরুর কুরবানির হাটে ঘামের সাথে ঘাম লাগে, কিসের সাথে কি লাগে বলেন তো, ঘামের সাথে ঘাম লাগে, ওই কুরবানির হাটের মধ্যে যে মসজিদ আছে ওখানে 3 ফিট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে, তাহলে এটা তামাশা না? একই মোটর সাইকেলে বাপ বেটা তিনজন এসেছে, তাকওয়া মসজিদের ঘটনা, একই মোটর সাইকেলে সালাতের সময় 3 ফিট দূরে দাঁড়িয়েছে। তা আমি কি তামাশার বিরুদ্ধে বলবো না, শরীয়তের সাথে হাসি ঠাট্টা মজাকের বিরুদ্ধে বলবো না? এখন বলতে গেলাম তুমি পাল্টা বলছো যে 3 ফিট দূরে দাঁড়ালে সালাত হবে না, এটাকে বলেছে। আরে বাবা, একটা হচ্ছে সুন্নাত, সাধ্য অনুযায়ী যেটার প্রতি আমল করার চেষ্টা করা উচিত, ওটার গুরুত্ব দিতে গিয়ে তো আমি বলবো। এখন আল্লাহ রাসূলের হাদিস যে সালাতের মধ্যে মুখ ঢাকা নিষেধ, গেল একটা দলিল। দ্বিতীয় দলিল, ইসলামের মৌলিক নীতিমালা যে হজ ওমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না, মেয়ে মানুষও সালাতে মুখ খোলা রাখবে, মেয়ে মানুষও হজ ওমরায় মুখ খোলা রাখবে, এটা ইসলামের মৌলিক নীতিমালা। কেন? কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে মাটিতে, কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে কোথায়? মাটিতে। হ্যাঁ, মেয়ে মানুষ যদি মা গায়ের মাহরাম ব্যক্তি চলে আসে তবু নেকাব করতে পাবে না, হজমরা অবস্থায় সুতা দিয়ে বাঁধা যে নেকাব ওটা করতে পাবে না, এমনি একটা চাদর মুখের উপর স্বাভাবিক ঢেকে দিতে পারবে, তবুও মুখ খোলা রাখতে হবে। স্বাভাবিক চাদর মুখের উপর ফেলে দিলাম, কিন্তু মুখ কি আছে বলেন তো? খোলা আছে, ভিতরে কিন্তু মুখ খোলা আছে, মুখ কিন্তু কোনো কিছু দিয়ে আটকানো নাই, এটা ইসলামের মৌলিক নীতিমালা। সালাতের মধ্যে যদি গায়ের মাহরাম আসে ওরনাকে এমনি ফেলে দিতে হবে, এভাবে বেঁধে মুখ ঢাকা যাবে না, কথা কি বুঝতে পেরেছেন? মেয়ে মানুষের ক্ষেত্রেও এটা ইসলামের মৌলিক নীতিমালা।
তিন নাম্বার মুয়াত্তা মালিকে ইমাম মালিক লিখতেছে যে নাক মুখ ঢেকে ইবাদত করা অগ্নি পূজকদের অভ্যাস তাদের দিনের অংশ তাদের চরিত্রের অংশ কাদের অগ্নি পূজকদের কে বলেছে ইমাম মালিক কোথায় বলেছে মুয়াত্তা মালিকই বলেছে তাহলে মান তাশাব্বাহা মিন গায়রি কওমিন যে ব্যক্তি অন্য কোন জাতির সাথে সাদৃশ্য স্থাপন করলো সে কি করলো সে তাদের সাথে কিয়ামতের মাঠে উঠবে তাহলে তিন তিনটা জিনিস নাক কপাল মাটিতে লাগিয়ে সিজদা করতে হবে দুই মুখ ঢেকে ইবাদত করে মাজুসিরা তিন আল্লাহর রাসূলের হাদিস এবং ইসলামের মৌলিক নীতিমালা যে হজ উমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না এখন আমি সালাতে মুখ ঢেকে সালাত আদায় করতেছি তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন নিষেধ করতেছে মুখ ঢেকে সালাত আদায় করতে দুটো কারণে মুখ ঢেকে সালাত আদায় করা তখনই যাবে যখন নিশ্চিত জানা যাবে যে মুখ না ঢেকলে আমি মারা যেতে পারি কথা বুঝতে পারেননি মুখ না ঢেকলে আমি বড় অ্যাক্সিডেন্টে আক্রান্ত হতে পারি তো যেহেতু করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ আর ইসলাম ছোঁয়াচে রোগকে মানে না কথা বুঝতে পারছেন ইসলাম ছোঁয়াচে রোগকে কি করে না মানে না তো ছোঁয়াচে রোগ থেকে বাঁচার জন্য আপনি যা যা অবলম্বন করবেন সেটা প্রমাণ করবে যে আপনি ছোঁয়াচে রোগে বিশ্বাস করেন আপনাকে স্বাভাবিক থাকতে হবে কিরকম থাকতে হবে স্বাভাবিক এটা গেল তো বাইরের জীবন আবার ওটাকে যদি আপনি মসজিদে নিয়ে যান সালাতের মধ্যে নিয়ে যান ওটা আরো অতিরিক্ত হয়ে গেল কেননা আমি ছোঁয়াচে রোগে বিশ্বাসই করি না এই জন্য আমি মুখ ঢাকতে নিষেধ করতেছি যে করোনা ভাইরাস যেহেতু ছোঁয়াচে রোগ আর ছোঁয়াচে রোগ যেহেতু নাই অতএব না থাকা জিনিসটার কারণে সালাতের এত বড় গুরুত্বপূর্ণ ইবাদতকে তুমি মুখ ঢেকে নষ্ট করে দিবে এটা হতে পারে না এটা যদি না করি তাহলে জাবারিয়া হয়ে গেলাম মাস্ক যদি না পরি তাহলে যাবারই আরে বাবা এটা নয় আমি তো ছোঁয়াচে রোগে বিশ্বাস করি না এই জন্য মুখ ঢাকি না তা আবার সালাতের মধ্যে হানাফি আলেম আব্দুস সালাম চাটগামি হাটহাজারী মাদ্রাসার মহাদ্দিস পাকিস্তানও হাটহাজারী মাদ্রাসার মুফতি পাকিস্তানও বহুদিন উনি মুফতি আম ছিলেন মানের বহু বড় বড় মহাদ্দিসের ফতোয়া উনি লিখেছেন হানাফিরা মাসলা মাসাইলের ক্ষেত্রে একটু বেশি দাকিক হয় আহলে হাদিসরা বলবে জায়েজ না জায়েজ হালাল হারাম মাঝখানে কোনো অপশন আহলে হাদিসরা রাখে না হানাফিরা অনেক অপশন রাখে বলবে ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব পাঁচটা কয়টা পাঁচটা মানে ওরা একটু বেশি যাচাই বাছাই করে যে এটা মুস্তাহাব এটা নফল এটা সুন্নাত এটা ওয়াজিব এটা ফরজ আর আহলে হাদিসদের মতে দুইটাই হয় ফরজ না হয় সুন্নাত কোনো অপশন নাই হয় ফরজ না হয় সুন্নাত এবার হালাল হারামের ক্ষেত্রে ওদের কাছে দুটো অপশন মাকরু হারাম মাকরু আবার দুই ভাগে মাকরু তানজিহি মাকরু তাহরিমি মাকরু তাহরিমি মানে হারামের নিকটবর্তী তো হানাফিরা যারা দাকিক মাসলা মাসাইলের ক্ষেত্রে তিনি এই বইয়ে লিখেছে যে হানাফি মাজহাবের মতে সালাতে মুখ ঢেকে ইবাদত করা মাকরুহে তাহরিমি মানে হারামের কাছাকাছি মাকরু তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার ফতোয়ায় একক এটা কিভাবে হলো সম্মানিত উপস্থিতি তিন ফিট দূরে দাঁড়ানো মসজিদ বন্ধ হয়ে যাওয়া আগে বহু মহামারী গেছে কোন মহামারীতে মহামারী থেকে বাঁচার জন্য মানুষ বলেছে মসজিদ বন্ধ করে দাও মসজিদে গেলে মহামারী হয়ে যাবে এর দলিল পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে কয়েকটা দলিল দেওয়া হয়েছে আর আরবি ভারত জানে না এরা যে জাহেল অজ্ঞ মূর্খ অনুবাদ বুঝে না অনুবাদে বলা আছে আরবি অনুবাদে বলা আছে যে মহামারীর কারণে গ্রামকে গ্রাম মানুষ মরে এমন ভাবে সাফ হয়ে গেল যে লাম ইয়াবকা আহাদুন কেউ নাই সালাত আদায় করার যেহেতু কেউ নাই এই জন্য মসজিদ বিরান পড়ে আছে কথা বুঝতে পারেননি ওই ইবারত তুলে বলতেছে এই দেখেন মহামারীর কারণে মসজিদ বন্ধ করা যাবে তোমাকে আরো 10 বছর পড়তে হবে যদি আমি ভাই বলতে চাই না কিন্তু এত বড় অজ্ঞতা দেখলে মাথা ঠিক থাকে না এত বড় মূর্খতা দেখলে মাথা ঠিক থাকে না আরবি ইবারত বুঝো না ফতোয়া তোমাকে কে দিতে বলেছে অনুবাদ বুঝো না কে ফতোয়া দিতে বলেছে এমন কোন নজির নাই ইতিহাসে বরং পাল্টা উল্টা নজির আছে উল্টা নজির দেখবেন আল মাউন ফিত্তাউন পূর্ণ নামটা ঠিক হলো কিনা জানি না ইবনু হাজার আসকালানির বই মহামারীর উপর লেখা ইবনু হাজার আসকালানি 400-450 হিজরির ঘটনা নকল করতেছে দামেস্ক সিরিয়া ফিলিস্তিনের ঘটনা নকল করতেছে ভয়ঙ্কর মহামারী গ্রামকে গ্রাম সাফ হয়ে যায় সেকেন্ডে কে কাফন দিবে কে জানাজা দিবে কাকে কোন কবরে দেওয়া হবে ভাবার সময় নাই গণকবর
ওই মুহূর্তে মানুষরা বলাবলি করতে লাগলো, এই শোনো মহামারী থেকে যদি বাঁচতে চাও যে যা গুনাহের কাজ করছো সব বন্ধ করে দাও, মদের আড্ডা বন্ধ করে দাও, মদের দোকান বন্ধ করে দাও, জেনার দোকান বন্ধ করে দাও, যা আছে তাসের দোকান জুয়ার দোকান সব বন্ধ করে দাও, দিয়ে নারী পুরুষ সবাই চলো মসজিদে। ইবনে হাজার আসকালানি নকল করতেছে, নারী পুরুষ সব ভেঙ্গে মসজিদে চলে গেল, বলছে মসজিদে গিয়ে কাঁদো, তওবা করো, ইস্তেগফার করো। সবাই মসজিদে গিয়ে তওবা ইস্তেগফার করতে লাগলো, আল্লাহ মহামারী উঠিয়ে নিলেন। তাহলে মহামারী থেকে বাঁচতে মসজিদে যাওয়ার দলিল আছে বেটা, মসজিদ বন্ধ করার কোনো দলিল নাই। এবং মুসলমানের বাঁচার জায়গা মসজিদই, শত দলিল আছে। সূর্যগ্রহণ লাগলো মহাবিপদ, দৌড়ে গিয়ে দেখে আল্লাহ রাসূল মসজিদে সালাত আদায় করতেছে। তাহলে বিপদ থেকে বাঁচতে কোথায় পালাতে হবে? মসজিদে পালাতে হবে। তুমি বাঁচার রাস্তা বন্ধ করে দিয়েছো। এই সব আউল ফাউল জাতিসংঘ কখন কি না বলে, হু কখন কি বলে, জন হপকিন্স কি পরিসংখ্যান দেয় না দেয়, ওগুলো সারাদিন পেপার পত্রিকা প্রচার করে, ওগুলোর চাপে সবার মাথা হয়ে গেছে নষ্ট। যে ফতোয়া টিকবে না সেই ফতোয়া দেওয়া ঠিক নয়। কেন, 3 ফুট দূরে দাঁড়িয়ে সালাতের পক্ষে তুমি যে লড়াই করতেছ, মাস্ক পরে সালাত আদায়ের পক্ষে যে লড়াই করতেছ, এই ফতোয়া কিন্তু টিকবে না। কি জন্য টিকবে না? এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলো আর জাতিসংঘ বলো আর বিজ্ঞানীরা ডাক্তারেরা বলো, কেউ নিজেও জানে না যে করোনা ভাইরাস কি কেমনে ঢুকে কেমনে বের হয়, কি করা যাবে, মাস্ক পরলে বাঁচা যাবে না, মাস্ক পরলে বাঁচা যাবে না, কোন মাস্ক পরতে হবে, সার্জিক্যাল মাস্ক না কাপড়ের মাস্ক না পিপিই, কি পরলে বাঁচা যাবে কেউ ভালোভাবে জানে। প্রত্যেক দিনই মতভেদ। আজকে জাতিসংঘ একটা মত দিচ্ছে যে মাস্ক না পরলেও কোনো সমস্যা নাই, করোনা ভাইরাস হবে না, পরের দিন আবার বলছে না মাস্ক পরতে হবে, পরের দিন আবার বলতেছে একদল ডাক্তার না এই সার্জিক্যাল মাস্ক পরা যাবে না, কাপড়ের মাস্ক না, কাপড়ের মাস্ক না সার্জিক্যাল মাস্ক। তো ওরই তো মন্তব্যের ঠিক নাই, তুমি তার উপর ভিত্তি করে ফতোয়া দিয়ে ইসলামের বিধানকে এত দ্রুত কেন পরিবর্তন করলে? ডাক্তারেরা আগে সব একমত হোক, একমত হয়ে বলুক, তারপরে একটা কথা, ডাক্তারেরাই তো একমত নয়, আজ এক কথা বলে কাল আর এক কথা বলে, জাতিসংঘরিত মন্তব্যের ঠিক নাই, আজ এক কথা বলে কাল আর এক কথা বলে। আর লকডাউন দিয়ে তো দুনিয়া চলবে না, প্রথম দিনেই যেই দিন জামিয়া সালাফিয়া বন্ধ হয়, প্রথম দিনেই যেই দিন জামিয়া সালাফিয়া বন্ধ হয় সেই দিনেই আব্দুর রাজ্জাক ইবনে ওই দিনই বলেছেন যে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে বরকত কমানো হচ্ছে। কেন, কোরআন হাদিস পড়বে, মসজিদ চলবে, আল্লাহর বরকত অবতীর্ণ হবে, বাঁচা যাবে বিপদ থেকে, মাদ্রাসা বন্ধ মসজিদ বন্ধ বিপদ তো আরও নামবে, ওই দিন বলেছেন প্রথম দিন। তখন মানুষ অনেক সমালোচনা করেছে কিন্তু বাস্তব সত্য কথা কিন্তু এটাই। তো এখন পর্যন্ত জাতিসংঘ কেউ বলেনি যে আপনারা 3 ফুট দূরে দাঁড়ায়েন না, কেউ আপনারা 3 ফুট দূরে না দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়ান, কেউ জানে না যে কত ফুট দূরে করোনা ভাইরাস যায়, 9 ফুট দূর পর্যন্ত যায় না 10 ফিট দূর পর্যন্ত যায়, 3 ফিট দূর পর্যন্ত যায়, কেউ কিন্তু জানে না। কারণ 3 ফিট দূরে দাঁড়ালো, যদি 9 ফুট দূরেও ধরে তাহলে কথা বুঝতে পারেননি। তাহলে যে ফতোয়া টিকবে না সেই ফতোয়া দিতে গিয়ে অপমান হতে হবে, আজ হোক কাল হোক হতে হবে। কেন, জাতিসংঘ কোনোদিন বলবে না যে এখন করোনা বা মহামারী উঠে গেছে, এখন আর নাই, যতদিন টিকা না আসবে, যতদিন ব্যবসা কমপ্লিট না হবে টিকা বিক্রি করার, ততদিন করোনা কিন্তু চলতেই থাকবে, ততদিন করোনা চলতেই থাকবে। তো এখন যতদিন করোনা চলতে থাকবে দেখবেন যে না ও মসজিদ 3 ফুট দূরে বন্ধ হয়ে গেছে, মাস্ক ছাড়া মানুষ ছালাতে আসতেছে, তাহলে ওরা যতক্ষণ বলবে না ততক্ষণ তুমি তোমার ফতোয়া ধরে রাখতে পারবা না। অতএব ওই ফতোয়ায় গিয়ে শুধু বিরোধিতা করা হবে, শুধু হিংসা করা হবে, বরং এটাই সঠিক সারমর্ম কথা, ছোঁয়াচে রোগ নাই, এটা বেশি বিশুদ্ধ। ছোঁয়াচে রোগ যেহেতু নাই এই জন্য আমি মাস্ক পরে সালাত আদায় করবো না, এটা অনেক বড় হুকুম, সালাতে মুখ খোলা রাখা অনেক বড় হুকুম, এবং মাজুসিরা মুখ ঢেকে ইবাদত করে। ছোঁয়াচে রোগ যেহেতু নাই সেহেতু আমি 3 ফুট দূরে দাঁড়াবো না, কেন না পাশাপাশি দাঁড়ানোর কত গুরুত্ব, অগণিত অসংখ্য হাদিস আছে প্রাচীর দিয়ে পাশাপাশি দাঁড়ানোর। আর ছোঁয়াচে রোগ যদি একবার বিশ্বাস করা হয় মুসাফা বন্ধ হয়ে যাবে, ছোঁয়াচে রোগ যদি থাকতো আল্লাহ রাসুল পায়ে পা দাঁড়ানোর হুকুম দিতেন না, ছোঁয়াচে রোগ যদি থাকতো আল্লাহ রাসুল মুসাফা করতে বলতেন না, ছোঁয়াচে রোগ যদি থাকতো ইসলামে ঈদের জামাত জুমার খুতবা বিশাল সমাবেশ এগুলো থাকতো না, এগুলো আল্লাহ রাসুল হুকুম দিতেন না, ছোঁয়াচে রোগ যদি থাকতো অসুস্থ ব্যক্তিকে আল্লাহ রাসুল দেখতে যেতে বলতেন না। কেন, ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখতে গেলে তো আমিও আক্রান্ত হব, হবো না আমিও আক্রান্ত হবো, আল্লাহ রাসুল বলছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া হক,
এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক আর দেখতে গেলে 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে কত বড় ফজিলত ইসলাম একটা সামাজিক ধর্ম পুরোটাই সামাজিকতার উপর টিকে আছে মুসাফা কুলাকুলি পায় পা মিলিয়ে দাঁড়ানো জুমার খুতবা মসজিদ ভর্তি মানুষ ঈদের খুতবা মাঠ ভর্তি মানুষ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যেই দিনে বিশ্বাস করবেন ছাঁচরক আছে ইসলামের শতবিধান ধ্বংস হয়ে যাবে শতবিধানকে টিকানো মুশকিল হয়ে যাবে অতএব আকীদা সঠিক রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার সঠিক বলার এবং সঠিক জিনিসের প্রতি আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু